বাবার সম্পত্তি হোক বা পৈতৃক সম্পত্তি বা প্রতিবেশীর সম্পত্তি নিয়ে গন্ডগোল, মানে বাড়ির পাশে আল নিয়ে বাউন্ডারি নিয়ে বিভিন্ন রকম সমস্যা চলছে এবং এই সমস্যার জন্য সিভিল কোর্টে মামলা চলছে, মানে দিওয়ানি মামলা চলছে। এই মামলার দরুন কিন্তু যে আপনার শত্রু বা যার সাথে আপনার শত্রুতা তার সাথে কিন্তু আপনার মানে পেরে উঠতে পারছে না, যেহেতু সিভিল মামলা, মানে থানা পুলিশ কোর্ট কাচারি এই যে ব্যাপারগুলো আছে। আপনি যেটা চাইছেন যে আমার বাউন্ডারি ভেঙে দিয়েছে বা আমার সম্পত্তি হরপ করে নিয়েছে তার জন্য এর শাস্তি হওয়া উচিত, সেটা কিন্তু সিভিল মামলায় হচ্ছে না বলে মিথ্যা মামলা, মানে আমার বৌমাকে গায়ে হাত দিয়ে দিয়েছে, আমার বাড়িতে আমি ছিলাম না, আমার বউ একা ছিল, দরজা ভেঙে ঢুকে গিয়ে বিভিন্ন রকম অসভ্য কার্যকলাপ করেছে, অথবা আমার বাড়িতে চুরি করেছে, আমার বাড়িতে ডাকাতি করেছে, আমাকে ধমকি দিয়েছে, দিয়ে 506, 509 বিভিন্ন রকম, বা আমার সাথে চিট করেছে, এই বলে বিভিন্ন রকম মামলা কিন্তু কোর্টে নথিভুক্ত হয়। একদিকে জমি নিয়ে সিভিল মামলা চলছে, একদিকে সম্পত্তি নিয়ে বাবার হোক, কাকুর হোক, মামার হোক বা প্রতিবেশীর হোক, জমির আল, বাউন্ডারি, বিভিন্ন রকম রাস্তা জন্য মামলা চলছে। তাতে কিন্তু আপনার বিরোধী পক্ষ যেহেতু শাস্তি পাচ্ছে না বা শায়েস্তা হচ্ছে না, তখন কিন্তু আপনি ওইটাই মামলাকে কেন্দ্র করে আপনি ক্রিমিনাল মামলা, মানে ওই যে বললাম রেপ, তারপর শ্লীলতাহানি, ধমকির মামলা কোর্টে নথিভুক্ত করেছে। এই নথিভুক্ত করার জন্য যেহেতু ক্রিমিনাল মামলা, পুলিশ ওয়ারেন্ট করেছে বা পুলিশ ধরতে যাচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, জামিন হতে হচ্ছে, এই যে হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্টের সময় অনেক ক্ষেত্রে এমন মামলা আপনার উপর করে দেয় যে মামলার জন্য আপনি কিন্তু বেল বা জামিন পেতে অসুবিধা হয়। এই জামিন বা বেল পাওয়ার সময় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার উপর যদি আপনার বৌমার গায়ে হাত দেওয়ার মামলা আপনার উপর পড়ে যায়, আপনার বৌমার শাড়ি ধরে টানার মামলা আপনার পড়ে যায়, বা আপনার প্রতিবেশীর কোনো মহিলা দরজা ভেঙে ঢুকে রেপ করার চেষ্টার মামলা পড়ে যায়, তখন কিন্তু আপনাকে ওই জমির যে মামলার নথি, সেই জমির মামলার নথি নিয়ে কিন্তু আপনাকে বেল বা আদালতে যখন জামিন নিতে যাবেন, ওই ব্যাকগ্রাউন্ডের মামলার কথা অনেক সময় উল্লেখ করা হয়ই না। অনেক সময় কী হয়, ডাইরেক্ট উকিল ধরে আমার যে শ্লীলতাহানি হয়েছে সেই মামলার বেলের জন্য আবেদন করেন, অনেক সময় এই বেল রিজেক্ট হয়ে যায়, বেল রিজেক্ট হয়ে জজ কোর্টে যায়, জজ কোর্ট থেকে হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়। একটা জিনিস মনে রাখবেন বা আপনার আইনজীবীকে বলবেন যে আমার সাথে জমি নিয়ে যে গণ্ডগোল হচ্ছিল ওই গণ্ডগোলের নথি দিলে তাহলে জজ সাহেবকে আপনার উকিলবাবু বোঝাতে সক্ষম হবে যে আদৌ এটা মিথ্যা মামলা, আসল মামলা হলো আমাদের জমির বাউন্ডারি, জমির আল, জমির রাস্তা নিয়ে আমাদের সাথে গণ্ডগোল, এই মামলায় যখন পেরে উঠছে না তখন আপনার নামে শ্লীলতাহানি, আপনার নামে অ্যাটেম্প টু রেপ এবং বিভিন্ন রকম মামলাগুলো করেছে। এই সামগ্রিক ব্যাপারটা যদি জজ সাহেবের সামনে বা আদালতের সামনে বিষয়টাকে ক্লিয়ার করা যায় তাহলে কিন্তু আপনি সেই মামলা থেকে রেহাই, জামিন বা মুক্তি অনেক কিছু পেতে পারেন। তাই সমস্ত দিক খতিয়ে কোর্টে বা আদালতে যাওয়ার আগে পূর্বে আপনার আইনজীবীর কাছে ডিটেলস বর্ণনা করে আগামী দিন যেন ভালো যায় এই অপেক্ষায় আইনজীবীর কাছে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।